সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। মিতালি উৎসাহ চ্যান ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক স্বাগত। তো আজকে সকালবেলা কোনো বাসি কাজের কোনো কাজ দিয়ে শেয়ার করলাম না, কিন্তু আজকে একবারে ডাইরেক্ট চা দিয়ে স্টার্ট করলাম ভিডিওটা আমার। তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আস্তে আস্তে ঠিক ভালো লাগ মানে করা মানে করতে পারবো আমরা, তাই তো? তোমরা সাথে থাকলে পাশে থাকলে সব হবে। তো যেটা বলার ছিল, তোমরা মানে এটা দেখতে দেখতে আমি একটা কথা বলতে থাকি, সেটা হলো যে সবাইয়ের খেয়াল রাখতে রাখতে কিন্তু আমরা নিজেরা ভুলে যাচ্ছি নিজেদের খেয়াল রাখতে। কিন্তু নিজেদের বেশি করে খেয়াল রাখতে হবে, কারণ অন্যদের জন্য, নিজের বাচ্চার জন্য, নিজের পরিবার জন্য নিজেকে বেশি খেয়াল করে বেশি খেয়াল রাখতে হবে, ঠিক কিনা বলো তো? সেটা কিন্তু আমরা ভুলে যাই সংসারে কাজ করতে, বাচ্চা সামলাতে, তারপর সবাইয়ের খেয়াল রাখতে রাখতে নিজেরাও খেয়াল রাখা হচ্ছে না, ওদের সাথে মানে ওই রকমভাবে চলে যাচ্ছে। কিন্তু এটা করাটা একদমই উচিত হচ্ছে না আমাদের। তো আবার একটু পরে আসছি এই ব্যাপারে নিয়ে কথা। তো আগে আমি মানে চাটা খেয়ে নিয়ে তারপর অনেক জামা কাপড় আছে সেগুলো ভিজিয়ে দিলাম। সকাল থেকে ভালোই ছিলাম, সমস্ত কাজ শুরু করে দিয়েছি বা করছিলাম, কোনো ব্যাপার অসুবিধা হচ্ছিলো না। অনেকটাই জামা প্যান্ট ছিল, সবই ভিজিয়ে দিয়েছি, কেচেও নিয়েছি। কালকের বৃহস্পতিবার কাচতে পারবো না, তো আজকের মানে মঙ্গলবারের দিন কাচিনি, তো ওই জন্য বুধবারটাকে আমার কেচে নিতে হচ্ছে, বৃহস্পতিবারেও কাচতে পারবো না। কিন্তু আরগুলো দিন পারবো, কিন্তু যাওয়ার একটা জায়গা যাওয়ার আছে, ওই জন্য আজকে এই সবগুলো কেচে নিলাম। তো সকাল থেকে তো ভালোই ছিলাম, তাই জন্য সমস্ত কাজ খুব ভালোভাবে ইজিলি করতে পারলাম। তো প্রবলেমটা সব সময় তো হলো পরে। তো তারপর চলে এলাম ভাতও বসাতে, ভাতটাও মানে বসাতেই হবে, খেতে হবে। তো চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পর সব কিছু করে ভাতটাও বসিয়ে দিতে এলাম। তো তারপরে বলি যে হ্যাঁ, পরিবারের জন্য আমাকে বেশি করে খেয়াল রাখতে হবে, কিন্তু আমাদের ঘরে যে 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 মানে আমরা যে বউগুলো আছি, সংসার কিন্তু আমাদের হাতে, আমাদের কাছেই সব কিছু। মানে আমি ভালো থাকলে আমার সংসার ভালো থাকবে, আমি যদি শুয়ে পড়ি তো সংসার সেদিনকারে ব্যাস সব কিছু এলোমেলো, বাচ্চা দেখা, বাচ্চাদেরকে দেখাশুনো, তারপর পরিবারের যারা আরও লোকজন আছে তাদেরকে দেখাশুনো বা কাজকর্ম সব কিন্তু ব্যাস শেষ সেদিনকারের মতো। আর কোনো তোমার হলো না বা পরেও হলো না, মানে একটা ঘাটতি পড়ে গেল কিন্তু অনেক কিছু, তাই তো? পুরোটা ভালোভাবে আমি গুছিয়ে বলতে পারছি না, তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে, কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবে, বুঝতে পারবে। তো আমার তো একটা প্রবলেম আছে, তোমাদেরকে বলেছি যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, সেইটার দিকে আমি যখন একটু ভালো থাকি তো তখন আমি ভুলে যাই সমস্যাটা। তো সেই জন্য আমার কয়েকদিন মানে পরশুদিন মানে আগের দিন সন্ধেবেলা দুধ চা খেয়েছি, আজকের সকালবেলায় দুধ চা খেয়ে নিয়েছি। তো এটা খাওয়া একদমই উচিত না, কিন্তু আমি যেহেতু ভালো বিস্কুট থাকলে একটু লোভ সামলাতে পারি না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি মোটামুটিভাবে, আর ভালো থাকার চেষ্টাও করছি, তাই না? ভালো থাকার চেষ্টা করতে হবে, তা নাহলে ভিডিও বানিয়ে তোমাদেরকে ছাড়তে পারবো না। আর আরেকটা কথা স্কিপ করে কেউ প্লিজ দেখো না, আমাকে একটু সাহায্য করো, তোমাদের অনেক উপকার হবে, বা তোমাদের এই একটুখানি সাহায্যের জন্য আমারও যে কতবার উপকার হবে সেটাও তোমরা বুঝতে পারছো। তো বাগান থেকে আজকে আমি শুভ সকালটা জানালাম, প্রতিদিন না প্রায় তো বাগানে এসেই কথা বলি, কারণ এই বাগানটাই হলো আমার তোমাদের সাথে খোলামেলাভাবে আর এরকম জোরে জোরে কথা বলার সুযোগ সুবিধা হয়, সেই জন্য। বাড়িতে যেহেতু বাচ্চা আছে, আরও আছে, চেঁচামেচি হয়। তো আমি এখন থেকে আমার ব্লগ অনেকটা আগেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি, এখন থেকেও ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, ভালো আস্তে আস্তে ঠিক লেগে যাবে, আর ভালো করার চেষ্টাও করছি। তো বাগানটা দেখো সবুজে সবুজ, আর এখন তো দেখলে তোমরা কাঁচাও ভিজিয়ে দিয়েছি, কাচতে হবে, আর চালটাও ধুয়ে নিয়ে গেলাম, ভাতও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, একটা তরকারি সবজি কেটে নিয়েছি, আর মাছ আর কী হবে জানি না, কারণ মাছ ধরার বাড়িতে কেউ লোক নেই, আর শীতের সময় মাছ পালার মধ্যে ঢুকে থাকে, পুকুর থেকে প্রচণ্ড ঠান্ডা জল পড়তে চায় না জালে, আর মাছ তো বড় নেই ঘরে যে ধরে দেবে, তাই না? আর কী বলো তো, নিরামিষ খেতে খেতে না, নিরামিষ না, কয়েকদিন আগেই তো মাছ খেলাম, আর রবিবার খেয়েছি ডিম, শুধু কালকের নিরামিষ খেয়েছি, আজকেরও সোমবারে কী খেলাম, সোমবারেও মনে হয় নিরামিষ খেয়েছি, ঠিক মনে নেই, আর কালকেও তো নিরামিষ মঙ্গলবার, আজকের বুধবার তো নিরামিষ হবে না, ছোটো চিংড়ি, আগে একবার একটা ব্লগে দেখেছিলাম ছোটো চিংড়ি ধরছিল আমার ননদ, তো আজকেরও সেটাই ধরছে, তো ওটা দিয়ে একটা চচ্চড়ি হবে। আর নিরামিষ খাওয়াটা আমার পক্ষে খুবই ভালো উপকার, মানে নিরামিষ খেতে বলেছে আমার, যেহেতু গ্যাসের প্রবলেম, তাই তো আমার সুবিধা দেখলে হবে না, বাচ্চা আছে, তারপরে আরও লোক আছে, তাদের তো দিতে হবে। তো মাছটা আমি কোথায় পাবো বলো? যদি ব্যাপারী আসতো তাও কিনতাম, ব্যাপারীও আসছে না,
তো সে যাই হোক, ডিম টিম যা হোক যদি করি তো শেয়ার করবো, আর না করি তো শেয়ার করবো না। বাবু তো বড় বাবু তো স্কুলেই চলে যাবে, স্কুলেই খেয়ে নেবে, ছোটো বাবু চিন্তা। দেখি কি করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, আবার বলছি ভালো লাগবে। তো এটাই বলার ছিল। বাবুর জল স্নান করবে, জল বসিয়ে দিয়েছি, এখন বাজে 10টা বেজে গেছে। তো রান্নাটা চলো করি, ভাতটা তো করা দেখালাম না আজকে, প্রতিদিন তো ভালো লাগছে না। তো আজকে একটা তরকারিটা রান্না, চচ্চড়ি রান্নাটা শেয়ার করবো, আর ফুলকপি আলু দেখি যদি তরকারি করি। কারণ কি বলো তো, এখন আমরা কজন খাবো, তিনজন খাবো, ননদ শাশুড়ি মা আমি, তো একটা তরকারিতে হয়ে যায় প্রায়। আর আমি এমনি দুটো তিনটে পদের রান্না পছন্দ করি না। তো বর যেহেতু সন্ধেবেলা আসবে, সন্ধেবেলা রুটি হয়, তরকারি হয়, বা বড়া টড়া যাই বলো ভাজা করি। তো দেখি কি করি না করি। আর কি, এই যে পুকুর থেকে বললাম যে চিংড়ি মাছ ধরছিল আমার ননদ, এই যে ধরেছে, অনেকটাই হয়েছে, এখানটায় দেখাচ্ছে কিন্তু অল্প, কিন্তু অনেকটাই হয়েছে। তারপরে ওগুলো সব মানে জোগাড় টোগাড় করে রেখে দিয়ে চলে এলাম কাচতে, কেচে স্নান করে পুজো সেরে তারপরে যাব রান্না করতে। তো যেটা বলছিলাম আমি, যে সংসার কিন্তু নির্ভর করছে কিন্তু পুরো আমার ওপরে, আমি কিভাবে মানে মানে সব কিছু সামলে নেব, সেটা সামলিয়ে চলবো, সেটাই কিন্তু আমার ওপরে নির্ভর করছে। আমি যদি এটাকে একটু এলোমেলো করে ফেলি, ব্যাস সব শেষ। আর যদি আমি অসুস্থ হয়ে পড়ি তো ব্যাস সব কিছু ওলট পালট হয়ে গেল, ঠিক কিনা বলো? তো ওই জন্য আমাদেরকে বেশি করে খেয়াল রাখতে হবে, প্রত্যেক দিনের খেয়াল, প্রত্যেক দিন নিজেকে বেশি করে রাখতে হবে। তারপরে তো ওদেরকে না, নিজে সুস্থ থাকলে তারপরে তো তুমি বাকি বাড়ির লোক যারা আছে তাদের প্রতি তুমি খেয়াল রাখতে পারবে, ঠিক কিনা বলো? তো আমার এটা কয়েকদিন যাবত একটু ভুল হয়ে গেছে, ভুলে গেছে বলতে একটু ভালো ছিলাম বলে, তো আমি এলোমেলো করে খাওয়া দাওয়াটা করে ফেলেছি। আমার তো প্রবলেম যে খাওয়া দাওয়া চেক করে খেতে হবে, খাওয়া দাওয়াটাই নিয়ে আমার মেন প্রবলেম, যে আমি উল্টোপাল্টা খেলেই আমার প্রবলেম দেখা দেবে। তো সেটাই দেখা দিল আজকের বিকেলবেলা থেকে। তো ওই জন্য বিকেলবেলা তোমাদের আর কোনো কিছুই শেয়ার করলাম না, শুধু যখন উঠোনটা ছয় দিলাম তখন ঠিকই ছিলাম, তো তারপরের থেকেই ব্যাস ব্যবস্থা মানে প্রবলেমটা শুরু হয়ে গেল, তাই জন্য তোমাদেরকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পেলাম না। তা সবগুলো কাঁচা হয়নি, এই যে এক বালতি কেচেছি ছেলেদেরগুলো, বড় ছেলে আর ছোট ছেলে। রোদ্দুরে কেমন লাগছে? তো সবগুলো কাঁচা হয়নি, কাঁচা হয়নি, খিদে পেয়ে গেছে, ভাত হয়ে গেছে, তো ভাতটা খেয়ে নিই একটু অল্প করে, তারপর আমারগুলো কাঁচবো, চলো। তো প্রবলেমটা তো বিকেল থেকে দেখা দিচ্ছে, তো তাই জন্য বলছি যারা এরকম আছো প্রবলেমের মধ্যে, ও আমার না গ্যাস্ট্রিকের বা খাওয়া দাওয়ার জন্য প্রবলেম, কিন্তু তোমাদের আরও অনেকের হয়তো প্রবলেম আছে, সেই জন্য বলছি তোমরা নিজেদেরকে বেশি করে একটু খেয়াল করবে, তারপরে না বাকিদেরকে খেয়াল রাখতে পারবে, ঠিক কিনা? তো এটা আমার মানে মাথা থেকে আমার বেরিয়ে গেছিলো, মাঝে মাঝে ভুলে যায়, যখন একটু ভালো থাকি মাঝে মাঝে আমি ভুলে যাই যে যে আমার প্রতি খেয়াল রাখাটা। তো এটাই আমার কথা ছিল, যে নিজের খেয়ালটা আগে রাখতে হবে, তারপরে বাকি লোকের খেয়াল রাখতে পারবো। তাহলে আমরা নিজেরা যদি সুস্থ থাকি তাহলে তাহলে রাখতে পারবো বাকি পরিবারের লোকজনকে সুস্থ রাখতে, তাই তো? তো চলো, তারপরে কেচে টেচে নিয়ে এসে সব সমস্ত জামাকাপড় মেলে দিলাম, মেলে দিয়ে এসে খিদে পেয়ে গেছে, একটুখানি খেয়েও নেব। তো দেখো বেগুন মানে আগের দিন বেগুনই করবো বলে বেগুন কেটে রেখেছিলাম, তো বেসন ছিল না বলে করা হয়নি, তো আজকে বেসন আছে অবশ্য কিন্তু করবো না, যেহেতু আজকে বললাম দুধ চা খেয়ে ফেলেছি। তারপরে দেখো এই এতেও বেসন তো দিয়েছি ঠিকই, কিন্তু এটাও ভাজা কিন্তু খেয়ে নিলাম, ব্যাস সব দিক থেকে আজকে আমার বেঁধে গেছে। তো ঠিক আছে, এবার আবার একটু চেক করতে হবে কদিন, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। তো চলো ভাজাটা করে নিই, তারপরে একটুখানি খেয়ে নিই। আর কয়েকদিন তো আমি সকালবেলায় খাচ্ছি না সেরকম, একটা মুড়ি টুড়ি এটা সেটা খেয়ে চলে যাচ্ছিলো, তো তাতে করে কোনো অসুবিধা হচ্ছিলো না। আজকে আবার হয়তো সকালে একটু গরম ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি, এবার প্রবলেমটা বেশি দেখা দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর সব কিছু করার পর স্নান সেরে স্নান করে চলে এলাম, মাথাটাও ঘষে নিলাম, কালকে বৃহস্পতিবার ঘষবো না, তো আজকে বুধবারে একটুখানি মাথাটাও ঘষে নিলাম। এবারে ডিম সিদ্ধ ওই কড়াইতে আমি বসিয়ে রেখেছি, তো ননদ মানে বসিয়ে রেখেছিলাম, ও একটা কী করলো নামিয়ে, তো ওটাই বাবু বদমাশি করছে কিরম দেখো। তো এখন বাজে প্রায় হ্যাঁ 11:30 বেশি হয়ে গেছে মনে হয়, হ্যাঁ বেশি হয়ে গেছিলো। তো চলো মাথাটা ভালো করে চুলটাকে একটুখানি মানে যেহেতু ঠান্ডা লাগবে ঘরে এক্ষুনি পুজো দিতে যাবো। হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ, কেচে কুচে সব স্নান করে নিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এবার পুজোটা করে নেবো, তারপরে রান্না করতে হবে। ভাত হয়ে আছে, দুটো তরকারি, ডিমের তরকারি করবো, ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি করবো, আর চচ্চড়ি করবো মাছ দিয়ে। তো চলো পুজোটা সেরে নিই, তারপরে আবার রান্না করতে হবে, তাই তো? আবার ছোটো মানে ছোটোবাবুকে স্নান করানো হয়নি, ছোটোবাবুকে স্নান করাবো, আর বড়োবাবু স্কুলে চলে গেছে স্নান করে। আর ওই যে দেখো
এখন ওই মুড়ি আর দোসা আনি রেখে দিয়েছি আমার শাশুড়ির জন্য। তো চলো পুজোটা সেরে নিই। হয়ে গেছে দোসাটা তুলে এবার রান্না করতে হবে। তো কি বলো তো শীতের সময় তো ফুল খুবই কম ফুটে, বলো এটা কম ফুলই ফোটেনি বলতে গেলে না হয়। তো যাই হোক এখন প্রদীপটা জ্বলছে, তো প্রসাদটা তুলে নিয়ে রান্না করতে হবে। চলো তারপর চলে এলাম। দেখো আগে একটা চচ্চড়ি করে নিয়েছি, সেটা শেয়ার করলাম না, আর তারপর এলাম ডিম রান্না করতে। আর ডিমগুলো না আমার কি জানি একদম মানে হাফ বয়েল হয়েছিল, পরে যখন খেতে গেছিলাম বুঝতে পেরেছি, তাই জন্য করে আমার খুব অসুবিধা হয়ে গেছে ভাজার সময়তে। দেখো আর তেলও ছিটকে গেছে আমার গায়ে, যেহেতু ডিমের ওখান মানে গামলাটাতে একটু জল টাইপের জল ছিল। তো দেখো ডিমটা কেমন ছেড়ে ছেড়ে গেছে, মানে সিদ্ধটা খুব হালকা হয়ে গেছে বুঝতে পারিনি। তো চলো ওইভাবে চলে দেখো কেমন একটা হয়েছে। তো ঠিক আছে ভাঙাচোরা হোক খাওয়া যাবে ঠিক কিনা বলো। একটু আনখেয়ালি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করতে শুরু করে দিয়েছি যেহেতু শাশুড়িমা আজকে সকালে খায়নি, তো ওই জন্য মানে যেহেতু চা বিস্কুট এগুলো খেয়েছে তো আর কিছু খায়নি, তাই জন্য তাড়াতাড়ি করছি। কারণ এখন বেজে গেছে একটা, পুরো একটা বাজে, আমি পুরো ঘড়িও দেখে নিয়েছি যে এখন কটা বাজে, একটা বাজে। একটা চচ্চড়ি হয়ে গেছে, অবশ্য চচ্চড়িটা দিয়ে ওনাকে ভাত দিয়েও দিয়ে দেবো, তরকারিটা ফুটতে ফুটতে দিয়ে দেবো। তো চলো তারপরে আর বেশি মশলা দিলাম না, কিন্তু যেহেতু বললাম আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তো পেঁয়াজ টমেটা দিয়েই করলাম, আদা রসুন কিছুই দিলাম না। তো চলো রান্নাটা করে নিয়ে তারপর দেখো খেতেও বসে যাবো দুজনা, আমি আর আমার ছোটোবাবু। করে ডিমের ঝোল আমার পুরো হয়ে গেছে, আর আজকের দিয়েও ফেলেছি লঙ্কার গুঁড়ো, মানে সব মিলিয়ে আজকের ব্যাস একদম ধামাকা প্রবলেম দেখা দিয়ে যাচ্ছে আমার। তো এই দেখো চচ্চড়ি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছেরও চচ্চড়ি দেখবে খেলেও গ্যাস হয়। তো ডিম আর চিংড়ি মাছের চচ্চড়ি, আর এই যে ছোটোবাবু একটা ডিম দিয়েছি, আর ফুলকপি আলুর তরকারি। তো চলো ও দেখো না কেমন করে মাখাতেই থাকবে মাখাতেই থাকবে। আর জামার বোতামটা লাগায়নি, কখন বললাম বাবু লাগিয়ে নে জামার বোতামটা, ও এক এক সময় ও লাগিয়ে নেয় কি শুনো, আজকে লাগায়নি। আর আজকের ব্যাস খেতেও বসে গেছে, এখন প্রায় 1:45 বাজে। বাবু দেখো না ভাতটা কেমন করে মাখাচ্ছে দেখো না, ওই দেখো মানে গায়ের জোর যত জোর ভাতের মধ্যে দিচ্ছে, ও প্রচণ্ড এরকম করে চটকি চটকি ভাত মাখি মাখি খায়। আর আমি বলছি দেখো চারজন বসেছি খেতে চারদিকে, আমার ছোটো নন সেই উননটার পাশে গিয়ে বসছে, আমার শাশুড়িমা এখানটা বসছে, আর আমরা একটু ছাওয়ার দিকে বসেছি, শাশুড়িমা ননদ সব ওদের দিকে বসেছে, আমরা একটু ছাওয়ার দিকে দুজনা বসেছি খেতে। আর তোমাদের সাথে একটুখানি কথা মানে শেয়ার করবো বলে, এই জন্য মানে রোদের দিকটা বসলে তো শেয়ার করা যাবে না। তো চলো খেয়ে নিই, অনেক বক বক করে ফেললাম, এখন একটু সুস্থ আছি ওই জন্য তাড়াতাড়ি করে মানে এডিট মানে এ করে দিলাম, ভয়েস দিলাম। সুস্থ মানে কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে বলা হয়নি, তাই তো? হঠাৎ করে না, আমার এটা তো হয় মাঝে মাঝে পেটটা ব্যথা করছে, ওই যে গ্যাসের প্রবলেম যেটা হয় সেটাই হচ্ছিলো। তো আমি একটা গ্যাসের ট্যাবলেট সকালে তো খেয়ে, তো এই ফুলগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে, তো খেতে দেবো এগুলো রাখতে দরকার নেই, তাই না বলো? এইগুলোর জন্য হয়তো অন্যগুলো হতে চাইবে না, তাই তো? দাঁড়া এই পাশে আছে, তো ওই যে বললাম সবার খেয়াল আমাকে রাখতে হবে। তো গাছের ফুলগুলো অনেক মানে শুকিয়ে শুকিয়ে গেছে, তো ওগুলো কেটে দিলেই ভালো হবে কিনা বলো, তাই জন্য কেটে দিচ্ছি। আর এটাতেও দেখছি যে আর একটা ফুল এরকম মানে শুকিয়ে শুকিয়ে গেছে কুঁড়িটা, তো সেটাও সব কেটে পরিষ্কার করে দেবো আজকে, দিয়ে একটু জল দিয়ে দেবো। দিলে গাছগুলো একটু যত্ন করলে অনেক দিন থাকবে বলছে, তাই জন্য। আর এই গাছটার পাতাগুলোও শুকিয়ে শুকিয়ে গেছে, তো পাতাগুলোকেও মানে দিয়ে দেবো। যেগুলো দেখবে শুকিয়ে গেছে মরে গেছে সেগুলো থেকে যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় তো গাছটা ভালোভাবে সুস্থভাবে বেঁচে উঠতে পারবে, তাই তো? তাই জন্য এদেরও একটু যত্ন করতে হবে। তো দেখো এই যে কুড়ি কুড়িগুলো দেখো ফ্রেশ কত সুন্দর হয়েছে, মানে জল দিচ্ছি একটু, যে একটু গোবর সারও দেওয়া হয়েছে, তো এইগুলোকে একটু জল এবার দিয়ে দেবো। তারপর এইটাতে অতটা ঝাঁকড়া হয়নি, ওইটা হয়েছে। আর যেটা বলেছিলাম এই ডাল মানে বলছিলাম না কুড়ি সমেত ডাল ভেঙে এনে আমি পুঁতেছিলাম, কুড়ি সমেত না কুড়ি ফুটেছিলো, তো দেখো সেইগুলো থেকেও কুড়ি বেরিয়েছে। তো যত্ন করলে দেখবে সব কিছুই হয়, তাই তো? তো যত্নের ফল আমি পেয়ে যাচ্ছি, এই যে দেখো এটাতেও কুড়ি ধরেও গেছে, কিছুদিনের মধ্যে ধরেও গেছে, কিছুদিনের মধ্যে কুড়িও ধরে দিয়েছে, তাই না? তো যত্ন করলে দেখবে সব কিছু হবে। তো এই যে আমি ছয় দেবো বলে মানে উঠোনটা গোবর দেবো বলে গোবর আনতে চলে গেলাম, জল বালতিতে এনে রেখে দিয়েছি। তো যেটা বলছিলাম আমি সেটা হলো যে গ্যাসের ট্যাবলেট সকালে আমি তো একটা খাই, গ্যাস্ট্রিকের যে গ্যাসের ট্যাবলেট থাকে, তো তারপর পেটটা যখন ব্যথা করছে বিকেলবেলা তখন আবার একটা কম পাওয়ারের একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিতে, তো এখন ঠিক আছে। তো রাত্রিবেলা হালকা একটু ভাত ভেবেছিলাম চিড়ে সিদ্ধ খাবো, তারপর ভাবলাম যে না মানে কালকে বৃহস্পতিবার অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে, তো একটু সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে ভাতটা
খেয়ে নেবো, ব্যাস ঠিক হয়ে যাবে। পেটের ব্যথাটা যে খুব একটা করছিল তাও না, মানে কয়েকদিন খুব করছিল, তো আজকের না সেরকম না, হালকা হালকা ব্যথা করছিল, তো আমি একটু চেক করতে শুরু করে দিয়েছি। ওষুধটা একটা খেয়ে নিয়েছি, ব্যথার ওষুধ ছিল কিন্তু খাইনি, তো ওই জন্য ভিডিওটা আমি আর বিকেলবেলা করলাম না। এখন বাজে প্রায় 10:15 মতন বাজে, তখন ভাতটা খেয়ে নিয়ে রেস্ট নিলে ব্যাস একদম পুরো কমপ্লিট হয়ে যাবে আমার, মানে প্রবলেম মানে যে পেটে ব্যথা করছিল কমে যাবে, হালকা হালকা এখন করছে, পরে বিকেল টাইমটা একটু জোরে হচ্ছিলো, তো এখন ঠিক হয়ে গেছে, কোনো ভয় নেই। কাল থেকে আমি আবার চেক করব, মানে খাওয়া দাওয়া নিজের উপরে খেয়াল করে খাওয়া দাওয়া করব, খেয়াল করে রাখবো, তো এরকম প্রবলেম আর হবে না। তো তোমরা সব, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করবে প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও করি কিন্তু দেখো পেটে ব্যথা, শরীর অসুস্থ, তাও দেখো সব কিছু সামলে তারপরে ভিডিও মানে করছি কিন্তু শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তো চলো টাটা বন্ধুরা, এই দেখো 6টায় দেখিয়ে নিলাম, দেওয়ার পরেই আমার পেটটা ব্যথা করছিলো। টাটা বন্ধুরা, তোমার সবাই ভালো।